আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে তো তোমরা ওই সেই ইউআরএলটা দেখতে পারো ডাব্লু তো এই ওয়েবসাইটে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে রিসেন্ট টাইমে কিন্তু যে অফিসিয়াল অ্যান্সার কি রয়েছে সেই অফিশিয়াল অ্যান্সার কিটা পাবলিশ করা হয়েছে সেই অফিসিয়াল কিটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে তোমরা সরাসরি এই ওয়েবসাইট অর্থাৎ দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে পৌঁছে যাবে পৌঁছে গিয়ে তোমার দেখবে যে বা দিকে যে নোটিফিকেশন বার রয়েছে নোটিস বার সেখানে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ যে দিয়েছে সেভেন্থ এস টেট অ্যান্সার কি এপ্রিল চব্বিশ দু হাজার চব্বিশ তো অর্থাৎ চব্বিশ এপ্রিল কিন্তু ওরা প্রকাশ করা হয়েছে এবং কোন কোন শিফটের কোন কোন সিরিজের কোয়েশন দিয়েছে সেটা দেখতেই পাচ্ছ যে তারা আপাতত ক্লাস ওয়ান টু ফোর এবং ক্লাস ফাইভ টু এইটের অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে অর্থাৎ টেটের অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে সাবজেক্ট ওয়াইজ অ্যান্সার কি রিসেন্টলি প্রকাশ করা হবে সেই সংক্রান্ত সমস্ত আপডেট তো তোমাদেরকে দেওয়া হবে পাশাপাশি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবে তো যে কোনো একটা অ্যান্সার কি যদি আমরা সিরিজে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে কীভাবে খুলছে সেই পেজটা এবং তারপর ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যদি সেটাকে ওপেন করি তো অ্যান্সার কিটা ঠিক দেখতে এই রকম লাগছে অর্থাৎ সেখানে কিন্তু তারা মেনশন করে দিয়েছে কোন সিরিজের অ্যান্সার কি এবং তার পাশাপাশি কোন পরীক্ষা যে কোন শিফট হয়েছিল সেই পরীক্ষাটাও সেটা কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে কি দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন্থ এসএলএসটি টেট ফাইভ টু এইট অ্যান্সার কি সিরিজ নাম্বার এ এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে গ্রুপ বি গ্রুপ সি অর্থাৎ সি ওয়ান সি টু উর্দু আরাবিক আর হচ্ছে অ্যাডভান্স অ্যারাবিক যে মানে জেলা জেলা ছিল অর্থাৎ টেটের অ্যান্সার কিটা প্রকাশ করা হয়ে গেল এবার হচ্ছে সাবজেক্টের অ্যান্সার কিটা প্রকাশ বাকি থাকলো যখনই সেই অ্যান্সার কি প্রকাশ পাবে তোমাদের প্রত্যেকে সেটা কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাচ